তুমি খালি ফুলি না, আর এইদিকে সুমন সব কাজ শেষ করে। আমার প্ল্যান হচ্ছে তোমাদের মধ্যে ইনজেক্ট করে দেয়া বিভিন্ন জায়গার ক্ষমতাশালী যারা, সবাই কিন্তু একটা এক্সট্রা প্রেসার। এই এলাকার মানুষ যখন সুমন ভাইরে দেখে যে হাসিটা দেয়, এই হাসিটা না অন্য কোনো এমপি তারা ভাবতেন যে মেঘ মনে বাতাসে উড়ে যায়, বৃষ্টি হয় না, আর আমি এবার তুফান ঘটাই দিছি। এই সমাজটা যাতে ভালো থাকুক, নেক্সট জেনারেশন যাতে, তখন তুমি আর একটু নির্বাচনের দিন তোমরা ভালো করে খরচা পাতি করে গিয়ে ভোট দিও। শুধু চা বাগানের শ্রমিকদের ভোট আছে হচ্ছে গিয়ে 70,000। চা বাগানের শ্রমিকরা কোনোদিন গত 50 বছরে কখনো নৌকার বাইরে যায় না। তাহলে এরা হিসাব করছে যে 70,000-এর মধ্যে 50,000 কাস্টিং এলে 50,000 এগিয়ে পাই যায়। এরপরে আরো হিন্দু সম্প্রদায়ের ভোট আছে তোরা আরো 70,000। তাহলে এরা হিসাব করছে যে এরা নৌকায় দিবে, দিলে পরে তো অলরেডি 1,20,000 হয়ে যায়। আর নৌকার যারা রেগুলার ভোটার এরা পাবে, এটা উনি আরামসে পাশ করে। আমি চা বাগানের প্রায় 70% ভোট পেয়ে গেছি, হিন্দু সম্প্রদায়ের প্রায় 80% ভোট পেয়ে গেছি, আর সাধারণ মানুষের প্রায় 90% পেয়ে গেছি। এই সমাজটা যাতে ভালো থাকুক, নেক্সট জেনারেশন যাতে ঠিক থাকুক, সমাজ সেবাটা হচ্ছে মেইন। এটা তো সবসময় ভাই আপনার থেকে দেখে আসছি আমরা। এবং ভাইয়া এমনিতে ধরেন যে আমি আমার জায়গা থেকে বা আফ্রিদি আফ্রিদির জায়গা থেকে আমরা যেগুলো করি অনেক ছোট ছোট প্রজেক্ট, মানে মানুষ অনেক ভালোবাসা দেখে অনেক বড় করে ছোট ছোট, বাট আলটিমেটলি পাবলিক ফিগার যারা, মানে যারা এমপি বা যারা মন্ত্রী, একমাত্র তারা যদি চায় বড় আঙ্গিকে দেশের পরিবর্তন করতে পারবে, যেটা আমি যেটা চাইলেও করতে পারবো না। আমি যেটা আজকে করতে পারছি সেটা কিন্তু আমি এমপি না হইলে পারতাম না। এই তরুণদের সমাবেশ, তারুণ্যের সমাবেশ আমি এমপি না হইলে কোনো আমি পারতাম না। এত বড় প্রোগ্রামে দিয়েছে আগে যারা নমিনেশন দেয় তারা ভাবতেন যে আমরা মনে হয় হয়তো শুধু ওই যে ফেসবুকে মানুষ আমাদেরকে চিনে, কেউ তো আমাদের উপর বদনাম তুলে বলে যে এই ওনারা তো ইউটিউবার, কেউ বলে ওনারা তো ফেসবুকার। এটা কি জিনিস, মানে আকাশে মেঘ জমে, আর তারা ভাবতেন যে এই মেঘ মনে বাতাসে উড়ে যায়, বৃষ্টি হয় না, আর আমি এবার তুফান ঘটাই দিছি। একদম একদম, আমি রাতের বেলা একটা ডায়লগ দিতেছিলাম, বলতেছিলাম যে সুমন ভাইয়া যদি একটা ব্রিজের কাজ করে, একটা ব্রিজে যদি দুইটা বাড়ি পড়ে, এই বাড়ি শুধু ব্রিজে পড়তেছে, এই বাড়ি পড়তেছে কিন্তু পুরো বাংলাদেশের কলিজা এবং বিভিন্ন জায়গার ক্ষমতাশালী যারা, সবাই কিন্তু একটা এক্সট্রা প্রেশার, মানে সবাই জানে কি সমস্যা লোকটার, এইটা করতেছে এটা করতেছে কেন ভাই, মানে কি দরকার। এবং তোমার আমি একটা কথা বলি, আমার পাশের এক এমপি আমারে বলতেছে, বলছে এমনি আপনি যে ময়লা পরিষ্কার পরিষ্কারে নামছেন, আমি তো একটা ঝামেলা করে গেছি। আমি তোমার কি ঝামেলা বলে, আমি সংবর্ধনা নিতে গেছি, এক লোক আমার ফুল দিতে আইসে, আইসা বলতেছে তুমি খালি ফুলই নাও, আর এইদিকে সুমন সব কাজ শেষ করে। আমি না সাধারণ মানুষের পালস বুঝে কাজ করি, ধরো এই চার দোকানে বসে সাধারণ মানুষের অনেক কথা তুমি নিতে পারবা, যেটা সোনার গাতে পাবা বকি সোনার গা, বা টক শোতে গিয়ে এরা আসল কথাটা বলবে না। টক শোর তো একটা মাপজোক আছে যে কতটুকু আমি বলতে পারবো, এখানে এরা কোনো রিজার্ভেশন মানবে না, এরা তোমার আসল কথাটা বলে ফেলবে। তুমি এখান থেকে ব্রেইনে নিলা যে দিস ইজ দ্য রিয়েলিটি। আমি কাস্টিং ব্রেকে একটা কথা জিজ্ঞেস করবো, আমি যখন এখানে আসলাম, আমি আমি আসলে অনেক জেলায় তো গেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমি অনেক এমপিদেরকে চিনি, কাছের মানুষ, আমার বড় ভাইরা আছে, আঙ্কেলরা আছে, বাট আমি এই এলাকার মানুষ যখন সুমন ভাইরে দেখে যে হাসিটা দেয়, এই হাসিটা না আমি অন্য কোনো এমপি দেখি না। আমি দেখিনি, তুমি দেখছো। আমার যদি সুযোগ থাকতো রিওয়াইন্ড করে, যখন আমি পাস করলাম 7-8টার সময় রাত, 4,000 প্রায় 10-12,000 মানুষ যদি একসাথে মন থেকে আওয়াজ করে, এইটার যে সাউন্ড, এটা তুমি কোনো মাইক দিয়ে কোনো সাউন্ড সিস্টেম দিয়ে পারবা, মানে আমি কতটা আবেগপ্রবণ হয়ে হাত তুলে বলছিলাম যে আমরা পারব। এবং কি আমার বাসা বাড়ি একাকার হয়ে গেছে মানুষে মানুষে, তারপর মানে সোনারঘাট আমার বাসা থেকে যে বাজারে আসলাম না, যেখানে পুলিশ ছিল, এই জায়গা পর্যন্ত আসতেই আমার 1.5 ঘন্টা লাগছে। এরপরে আইসা যখন বক্তব্য দিয়ে বলছিলাম যে যিনি যাকে যিনি আমার সাথে নির্বাচনে হেরে গেছেন উনি আমার চেয়ে ভালো বংশের লোক, যিনি আমার সাথে নির্বাচনে হেরে গেছেন তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আমি উন্নয়নের কাজ শুরু করতে চাই। আমি যার সাথে হেরে গেছি মনে রাখবেন উনারও অনেক অবদান আছে, যেটা স্বীকার করি আমি আজকে আপনার মনুষ্যত্ব। ভাইয়া ক্ষমতা হচ্ছে ক্ষমতা দিয়ে মানুষ কাজ করে, কিন্তু আপনার আমার কাছে মনে হয় আপনি যেমন বলছেন যে ঘাম দিয়ে ইতিহাস বদলাই দিবেন, এটা ট্রু,
এবং আমার কাছে মনে হয় যে ক্ষমতার সাথে যখন অনেস্টি যোগ হয়ে যায়, যখন ইচ্ছা শক্তি যোগ হয়ে যায়, যখন ডেডিকেশন যোগ হয়ে যায়, মানে এইটা যে আপনি কি করবেন, মানে জায়গায় বন্যা হইলে কিন্তু বলবে যে তার শেপ কোথায়, এই যে কেন ডাকে, আফ্রিদি কোথায়, কেন ডাকবে মানুষ, কারণ ওইটাকে আবেল বাদ করছি।